হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের একটি ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমি এমএস ওয়ার্ডের হেডার ফুটার নিয়ে আলোচনা করেছি এমএসওয়ার্ডে কীভাবে হেডার ইনসার্ট করবেন হেডার নিয়ে কাজ করবেন হেডার ফুটার মডিফাই করবেন সে সম্পর্কে আলোচনা করেছি তো এ ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা এমএস ওয়ার্ডে ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন হেডার কীভাবে নেবেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে কীভাবে এম ওয়ার্ডে এভাবে ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন হেডার নিয়ে কাজ করা যায় আপনারা যখন অ্যামাজনটি হেডার ইনসার্ট করবেন তখন দেখা যায় যে প্রত্যেকটা পেজে একই হেডার রয়েছে কাজের ক্ষেত্রে অনেক সময় আপনাদেরকে ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন হেডার নেওয়ার প্রয়োজন হতে পারে আমি এখন দেখাবো সেই কাজটি আপনারা কীভাবে করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ওয়ার্ডের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন প্লে লিস্টের লিঙ্ক আমি নিচের ডিটেল সেকশনে দিয়ে রাখবো সেখান থেকেও আপনি ক্লিক করে প্লে লিস্টে গিয়ে সেই ভিডিও দেখতে পারেন এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ডিফারেন্ট হেডা নেবেন অর্থাৎ আলাদা আলাদা পেজে আলাদা আলাদা হেডা নেবেন এখানে দেখুন ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম কীভাবে আপনারা ওয়ার্ডে হেডার ফুটার ইনসার্ট করবেন এখানে যদি আপনারা একটি হেডার ইনসার্ট করেন আমি এখানে একটি হেডার ইনসার্ট করলাম তারপরে আপনারা যদি হেডার ফুটার নিয়ে কাজ করেন হেডার ফুটার নিয়ে আমি ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছি অর্থাৎ হেডার ফুটার কীভাবে ইনসার্ট করতে হয় কীভাবে মডিফাই করতে হয় এবং এখানে হেডার ফুটার ইনসার্ট করার পরে এখানে ডিজাইন যে ট্যাব আছে এই ডিজাইন ট্যাবের অধীনে যে বিষয়গুলো রয়েছে এই সকল বিষয় সম্পর্কে আমি আলোচনা করেছি এখন আমি এখানকার বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছি না কিন্তু এখানকার কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো আমরা এখন কাজে লাগাবো ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে আপনারা যদি ডিফারেন্ট ফার্স্ট পেজ এটিতে ক্লিক করেন তাহলে ফার্স্ট পেজে আপনারা আলাদা কোনো হেডার নিতে পারেন তারপরে ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট পেজ অর্থাৎ আপনারা জোর এবং বেজার সংখ্যার পেজগুলোতে আলাদা হেডার নিতে চাইলে এটি ব্যবহার করতে পারেন কিন্তু আমরা যদি আলাদা পেজে আলাদা হেডার নিতে চাই সেটি নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে আমি এখানে নতুন কিছু পেজ নিচ্ছি অর্থাৎ আমি এখানে পেজ ব্রেক দিচ্ছি এই যে দেখুন আমার প্রত্যেকটা পেজে কিন্তু হেডার এই শব্দটি চলে আসছে আমি একটি যদি এডিট করি আমি এখানে হেডার ওয়ান লিখলাম তারপরে আমি যদি স্কল করে নিচের পেজে যাই দেখুন দুই নম্বর পেজে এখানে হেডার ওয়ান রয়েছে তারপরে আমরা যদি আবার স্কল করে নিচের দিকে যাই দেখুন আমরা যত স্কল করছি সকল পেজে কিন্তু এখানে হেডার ওয়ান রয়েছে কিন্তু আমরা যদি চাই যে প্রথম পেজে হেডার ওয়ান থাকবে দ্বিতীয় পেজে হেডার টু থাকবে তৃতীয় পেজে হেডার থ্রি থাকবে এভাবে ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন হেডার আসবে তাহলে সেটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে এখানে আমি প্রথমে সরাসরি পেজ ব্রেক দিয়ে এখানে নতুন পেজ নিয়েছি কিন্তু আমাদেরকে এটি করা যাবে না আমি নিচের পেজগুলো মুছে দিচ্ছি নিচের পেজগুলো মুছে দেওয়ার জন্য আমি এখানে লেখার শেষে কার্য রাখলাম তারপরে কিবোর্ডের ডিলিট পেস্ট করছি দেখুন আমি চারবার ডিলিট প্রেস করেছি আমার এখানে সকল পেজ ডিলিট হয়ে গেছে এখন বর্তমানে একটি পেজই রয়েছে তারপরে আমরা যদি এখানে নতুন পেজ নিতে চাই এখানে লেআউটে গিয়ে এখানে ব্রেকে গিয়ে আমরা এখানে পেজে ক্লিক না করে এখানে নেক্সট পেজে ক্লিক করব আমরা এখানে নেক্সট পেজে ক্লিক করে নতুন পেজ নিচ্ছি এই কারণে এখানে আমরা নতুন সেকশন ক্রিয়েট করছি সেকশন কী এবং এটি কীভাবে কাজ করে এবং কীভাবে নতুন সেকশন ক্রিয়েট করতে হয় এ সম্পর্কে আমি ব্রেক সম্পর্কে যখন আলোচনা করেছি তখন বিস্তারিত আমি সেই বিষয়ে বলেছি আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনারা সেকশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তারপরে আমি এখানে আরেকটি সেকশন ক্রিয়েট করছি অর্থাৎ আরেকবার আমি এখানে ব্রেকে ক্লিক করে নেক্সট পেজে ক্লিক করলাম তাহলে এখানে দেখুন বর্তমানে তিনটি পেজ আসছে আবার আমরা এখানে যদি আবার নেক্সট পেজে ক্লিক করি তাহলে এখানে চারটি পেজ চলে আসবে এরপরে আমি যদি এই দুই নম্বর যেই হেডারটি রয়েছে দুই নম্বর পেজের এটি যদি আমি এডিট করতে চাই এখানে আমি ডান বাটনে ক্লিক করলাম তারপরে আমি এডিট হেডারে ক্লিক করলাম দেখুন বর্তমানে এখানে লেখা রয়েছে হেডার সেকশন টু এখন এই জায়গায় যদি আমরা এখানে টু লিখি ওয়ানের জায়গায় তারপরে আমি একটু ক্লোজ করলাম তারপরে আমি স্কুল করছি তাহলে দেখুন সকল পেজে আবার এখানে টু চলে আসছে কিন্তু আমাদের এখানে কথা ছিল যে আমরা এখানে প্রথমটাতে ওয়ান এবং পরেরটিতে টু থ্রি এইভাবে আমরা নেব তাহলে আমাদের কি কি করতে হবে এখানে দেখুন যখন আমি হেডারে ক্লিক করলাম হেডার এডিট করছি তখন এখানে দেখুন লিখা রয়েছে আমি পরের পেজে যাই দেখুন এখানে রয়েছে নেভিগেশনে এখানে রয়েছে লিঙ্ক টু প্রিভিয়াস অর্থাৎ প্রিভিয়াসটার সঙ্গে লিঙ্ক হবে কি না সেটি এখানে বলে দিতে হবে বর্তমানে প্রিভিয়াসের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই কারণে একই হেডার প্রত্যেকটাতে শো করছে আমি যদি এই সিলেক্টটি উঠিয়ে দিই অর্থাৎ এখানে আমি ডিসিলেক্ট করে দেই তাহলে সেই লিঙ্কটি আর থাকবে না আমি এখানে ক্লিক করলাম তাহলে এখন এখানে আর কোনো লিঙ্ক নেই প্রথম পেজে আমি এখানে লিখলাম হেডার ওয়ান এবং পরের পেজে আমি এখানে হেডার টু রয়েছে টুয়ে আমি রাখলাম তারপরে এখানে তিন নম্বর পেজে গিয়ে আমরা এখান থেকে এই লিঙ্কটি সিলেক্ট করে দিলাম এখানে আমি থ্রি লিখলাম এবং চার নম্বর পেজে গিয়ে আমি এখানে লিঙ্কটি রিমুভ করে দিলাম তারপরে এখানে আমি ফোর লিখলাম তারপরে আমি এটা ক্লোজ করলাম তারপরে আমি যদি ডকুমেন্টের উপরে গেলাম দেখুন এখানে প্রথমটাতে হেডার ওয়ান শো করছে পরেরটাতে হেডার টু শো করছে এবং পরেরটাতে হেডার থ্রি শো করছে এভাবে আপনারা প্রত্যেকটি পেজে আলাদা আলাদা হেডার নিতে পারেন এই ভিডিওতে আপনারা দেখলেন এমএস ওয়ার্ডের ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন হেডার কিভাবে ইনসার্ট করবেন আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ